হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি সবার প্রিয় চিকেন বিরিয়ানি। প্রথমে আমরা বেরেস্তার জন্য চারটে বড় সাইজের কুচনো পেঁয়াজ সাদা তেলের মধ্যে ভেজে নেব। এমনভাবে ভাজবো যেন কালারটা পুরো ব্রাউন হয়ে যায়, ঠিক এরকম। প্রথমে বলে রাখি, আমরা চাল নিয়েছি 2 কিলো, তো সেই অনুপাতে আমরা 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। প্রথমে চালটা আমরা ধুয়ে নিয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে তেল ঝরিয়ে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। বেরেস্তা ভাজা হয়ে গেলে বাকি সাদা তেলের মধ্যে আমরা সর্ষের তেল মিশিয়ে সেটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে আমরা নুন হলুদ দিয়ে অর্ধেক সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন আলুগুলো চারিদিক লাল হয়ে যায়। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। যেহেতু এটা হাফ বয়েলড, তাই চিকেন কষার সঙ্গে আমরা এটা পরে অ্যাড করে নেব, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর গরম তেলের মধ্যে ফোড়নের জন্য আমরা এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দেব। মাংসে সুন্দর কালার আসার জন্য আমরা এই ফোড়নের সঙ্গে অ্যাড করব সামান্য চিনি, তাতে গন্ধ এবং কালার দুটোই সুন্দর হয়। এরপর মাংসের জন্য কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমরা ভেজে নেব। পেঁয়াজগুলো ছেড়ে দেওয়া হলো, এরপর আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, তাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে আসবে। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া অবধি আমরা পেঁয়াজটাকে ভাজতে থাকব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা দেওয়া হচ্ছে শুধুমাত্র কালারের জন্য, কারণ মাংসে অলরেডি দই মাখানো আছে, তো টমেটোটা পেঁয়াজের সাথে আমরা ভেজে নেব। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। চিকেনটা আমরা 1 ঘন্টা আগে দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সঙ্গে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন, সেইগুলো একসঙ্গে মাংসের সাথে মাখিয়ে আমরা 1 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আমরা ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। এত বড় কড়াইয়ের জন্য কড়াইয়ের ঢাকা ছিল না, তো সেই কারণেই আমি মাংসটা ঢাকা দিতে পারিনি। আর আপনি যখন অল্প পরিমাণের মাংস করবেন তখন এটাকে ঢেকে কষাবেন। মাংসের জলেই মাংস অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আর আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি। মাংস কষানোর সময় অন্যদিকে আমি ভাতটা করে নেব, তার জন্য হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব
পরিমাণ মতো লবণ এবং গোটা গরম মশলা। লবণ দিয়ে দিলাম, এরপর দেব আমরা গোটা গরম মশলা। তার মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, তার সঙ্গে আছে জায়ফল, জৈত্রী, একটা বড় এলাচ। আর জলটাকে আমরা ঢাকা দিয়ে ফুটতে দেব। একদম ফুটে ওঠার পর আমরা এর মধ্যে চালগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। চালটা ফুটে ওঠা অবধি আমরা অপেক্ষা করব। এরপর ভাতটা আমরা এমনভাবে নামাবো যেন চালটা অল্প শক্ত থাকে, বাকি চালটা স্টিমে সিদ্ধ হয়ে যাবে। চিকেন আমাদের রেডি। শুধু নামানোর আগে সামান্য গরম মশলা দিয়েছিলাম। এরপর যে পাত্রে আমরা বিরিয়ানি বানাবো সেই পাত্রের নিচটা অল্প পরিমাণে ঘি মাখিয়ে নেব, যাতে ভাতটা নিচে ধরে না যায়। এরপর আমরা লেয়ারের জন্য ভাত প্রথমে এইভাবে দিয়ে দেব, তারপর এর ওপর দিয়ে দেব বেরেস্তা আর দু চামচ ঘি, তারপর দেব বিরিয়ানি মশলা এবং মাংস আর আলু। এটা হয়ে গেল প্রথম লেয়ার। সেকেন্ড লেয়ারেও আমরা একই প্রসেস রিপিট করব। এর মাঝে আমি বলে রাখি, অনেকটা বিরিয়ানি যেহেতু করা হয়েছে তো সেই কারণে বড় একটা কফি মাগের মধ্যে আমরা হাফ কাপের থেকে সামান্য একটু বেশি দুধ নিয়েছি এবং বাকিটা গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে ভরে তার মধ্যে 7-8 ফোঁটা মিঠা আতর দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। এবার আমরা করে নেব সেকেন্ড লেয়ার। একই রকমভাবে আমরা সেকেন্ড লেয়ার তৈরি করে নেব। বেরেস্তা দেব, তারপর ঘি দেব এবং বিরিয়ানি মশলা দিয়ে মাংস এবং আলু দিয়ে করে নেব আমরা সেকেন্ড লেয়ার। তারপরে আমরা বানিয়ে নেব থার্ড লেয়ার একই রকমভাবে। লাস্ট লেয়ারে আমরা দুধের সাথে গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতর দিয়ে যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে ঢেলে কভার করে মুখটাকে আটা দিয়ে বন্ধ করে দেব। তারপর ঝি মাছে এটাকে আমরা 30 মিনিটস মতো স্টিম হতে দেব। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। এবার বুঝতে পারছেন তো প্রথমের রবীন্দ্রসঙ্গীতটি কিসের জন্য গিয়েছি?